বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যে ভিডিওটা আমরা এখন দেখাচ্ছিলাম এটা একটু ভালো করে দেখেন। এই ভিডিওটা দেখলে দেখবেন যে আমাদের যে সাধারণত কোমর ব্যথার জন্য যেই বুক ডাউন বা ম্যাকেনজি আমরা অ্যাপ্লাই করে থাকি, সেই অ্যাপ্লাইটা, সেই ব্যায়ামটা কতভাবে আমরা পেশেন্টটা করে থাকে, কতভাবে যে ব্যায়ামটা বিবর্তন হয়ে যায়। হ্যাঁ, হয় না? যেমন ধরেন, আমরা ওই আগে বিভিন্ন রকম আমরা দেখতাম যে একটা কথা যদি এখান থেকে আসে, এখান থেকে কানে একটা কথা বলে দিলে, একটা মেসেজ যদি এখান থেকে আসে, সেটা শুনতে 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 অনেক দূর পর্যন্ত, শেষ পর্যন্ত একটা কথার যে মূল কথাটার সাথে একদম সম্পূর্ণ বিবর্তন হয়ে একটা নতুন কথা বের হয়ে আসে, এরকম হয় না? এরকম হয় তো ওরকমই, এরকম ব্যায়ামের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের এই ব্যায়ামটা যখন আমরা আমাদের পেশেন্টকে যখন আমরা বুঝাই, তখন সে বুঝতে বুঝতে এমন একটা অবস্থা দাঁড়ায় যে মূল ব্যায়ামের কিছুই থাকে না। এটা অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত সাধারণ। কেন কি, যে আমাদের যেই বাস্তব কথাটা কি, আমরা আসলে, আমরা যারা ডাক্তার, যারা ফিজিওথেরাপিস্ট, আমরাও কিন্তু আসলে যখন এই ব্যায়ামগুলো যখন করতে শিখতে যাই, আয়ত্তে আনতে চাই, আমাদেরও বারবার ভুল হয়। এবং আমার স্টুডেন্টদের যখন আমরা ট্রেনিং দিই, তখন আমি তা ওদেরকেও একটা কথা বলি যে তুমি যখন একটা ব্যায়াম, একটা ম্যানিপুলেশন শিখতে যাও, কতবার তোমার ভুল হয়। তাহলে একটা পেশেন্ট যখন সে নতুন একটা বিষয় শিখলো, তাহলে সে তার ভুল হওয়াটা তো স্বাভাবিক। অতএব এই বিষয়টা খুব খেয়াল করে তাকে শেখাইতে হবে, বারবার ফিডব্যাক নিতে হবে, সে বুঝলো কি না। এবং বুঝলে তুমি তাকে করে দেখাইতে বলো, তাহলে তুমি কি অ্যাকুরেট করবা। আবার হয় কি, যে আমাদের বিভিন্ন অর্থোপেডিক চেম্বার স্যারদের, তাদের চেম্বারের পাশে একটা ফিজিওথেরাপি চেম্বার থাকে, তারা হয়তো ওই ব্যায়ামগুলি দেখাই দেয়। সব মিলিয়ে আমরা আসলে আমাদের রুগীদেরকে ভালো করে ইনফরমেশন ঠিকমতো দিতে পারি না, বা দেই না, বা দেওয়ার প্রয়োজন বোধ করি না, যে কোনো একটা কিছু ঘটে। আবার রুগীরাও সতর্কভাবে সে ব্যায়ামগুলো ভালো করে বোঝেন না, যার ফলে এত গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম আমাদের ভুল হয়ে যায়। তার কথা দাঁড়াচ্ছে যে এই ডিস্ক প্রোল্যাপসের PLID যে গুরুত্বপূর্ণ যে ব্যায়ামটা, অত্যন্ত সঠিক হওয়া উচিত। তা না হলে আপনার ব্যথা, পায়ে ব্যথা কমবে না, ভালো হবে না। আর সেটা যদি সঠিক না হয়, তাহলে সেটা উন্নতি হবে না। তার এই ব্যায়ামটা কোনোভাবেই ভুল করা যাবে না। যে এতভাবে ব্যায়াম ভুল হচ্ছে সেটা আমি ভিডিওতে দেখাইলাম, তাহলে আমরা এখন সঠিক ব্যায়ামটা দেখাবো, আর যাতে ভুলটা না হয়। তার আগে আমি আরেকবার ব্যাখ্যা করতে চাই যে মূলত যে PLID বলতেটা কী, আর আমরা করতে চাচ্ছি কী, সেটা আমি আরেকবার দেখাবো। দর্শক, PLID বলতে হচ্ছে ডিস্ক প্রোল্যাপস, অর্থাৎ লাম্বার ডিস্ক, লাম্বার এই যে পানিটা, সেই পানিটা পুশ হয়ে এই যে নার্ভগুলো, এই নার্ভের উপরে প্রচণ্ডের উপর চাপ পড়ে, এবং এই নার্ভের কারণে এই সাইটিক নার্ভ যখন নিচের দিকে নামে, তখন পুরো পাটায় ঝিঝি করে অবশ অবশ লাগে, এইটাও মূলত ঘটে। তাহলে এই পানিটা যখন পুশ হয় পিছন দিকে, তখন আমরা কী করি, আমরা চাই এই ম্যাকেনজি ব্যায়ামের মাধ্যমে যখন আমি পাটা এক্সটেন্ড করবো, এই তো বুক ডাউন করছে, মাথা উঠাচ্ছি, তখন কী হবে, এই যে পানিটা বেরোয় আসতেছে সেটা আবার পুশ হবে, তাকার মতো চলে যাবে, আমার এই নার্ভটা যেটা ছিল, যেটা ব্লক হয়ে গেছে, যেটা ইম্পিজমেন্ট হয়েছিলো, সেটা রিলিজ হবে। আর যখন ইম্পিজমেন্ট রিলিজ হয়ে যাবে, তখন পেন কমে যাবে। জাস্ট এই কাজটাই করতে চাই আমরা। কিন্তু হয় কি, আমাদের এই পেশেন্টরা বা আমরা যারা ব্যায়ামটা যখন করাইতে যাই, যদি সে কী করে, সে যদি এই ব্যাক মাসেল এক্সটেন্ড করে, তাহলে এই মাসেলগুলো, এই যে প্যারা ভার্টিব্রাল মাসেলগুলো তখন কন্ট্রাক্ট করে। আর যখনই প্যারা ভার্টিব্রাল মাসেলগুলো কন্ট্রাক্ট করে, তখন এই জায়গাটা যে এক্সটেন্ড হওয়া, তার যে ভার্টিব্রাল জয়েন্টটা এক্সটেন্ড, সেটা ঠিক মতো হয় না। না হওয়ার ফলে কী হয়, যে ওই পানিটা আবার আগের জায়গায় পুষ হয় না, পুষ না হলে নার্ভটা তার কাজ করে না। আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, প্রচুর পেশেন্ট দেখেছি যে অনেক জায়গায় আগে তারা ব্যায়াম করতেছিল, সে ব্যায়ামে কোনো উন্নতি হচ্ছে না, যখনই আমাদের কাছে আসে, যখনই আমরা কারেক্ট করে দিই, অসাধারণ উন্নতি হয়ে যায়। তাহলে কথা দাঁড়াচ্ছে যে একই কাজটাই কিন্তু ওনারা সবাই করেন, আল্লাহর মেহরবানিতে আমরাও করি, কিন্তু আমরা যখন এই কারেক্ট করে দিই, সঠিকভাবে করে দিই, তখন রুগী কিন্তু উন্নতি হয়ে যায়। তাহলে সঠিক কাজটাই আমরা একটু সুন্দর মতো করতে হবে, এবং সকলকে বলবো যে ঠিক কাজটা সঠিকভাবে করতে পারলে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে তার ওই ডিস্কটা ভিতরে চলে যাবে, নার্ভটার ইম্পিজমেন্ট কমে যায়, ভালো হয়ে যাবে। তাহলে কথা দাঁড়াচ্ছে যে কোনোভাবে ব্যাক মাসেল কন্ট্রাক্ট করা যাবে না। তা করতে হবে কি, আমাদের হাতের মাসেলে, এই হাতের পামের মাসেলে পুশ করে যদি উঠাই, তাহলে কী হবে, তাহলে আমাদের ব্যাক মাসেল রিল্যাক্স থাকলো, আমি পুশ করে যখন উঠাইলাম, তখন এরকম এক্সটেন্ড হলো, তখন যে পানিটা বেরোছিলো সে পানিটা ভিতরে ঢুকে যাবে, নার্ভটা ফ্রি হয়ে যাবে, এইটাই ঘটনা ঘটে। হ্যাঁ, এই যে আমি যে এই যে এরকম আসলো, তখন কী হয়, এটা যদি আমি এটাকে যদি পুশ করি, তাহলে এটা কী হয়ে গেল, ভিতরে ঢুকে গেল। অর্থাৎ এই যে এরকম করলাম, তাহলে এটা এদিকে ফাঁক হইলো, আমি যদি এর এক্সটেন্ড করি, তাহলে এই পানিটা ভিতরে ঢুকে যাবে, নার্ভটা ফ্রি হয়ে যাবে। এই ঘটনা কিন্তু আমরা এখানে মূলত এটাই আমরা এই ম্যাকেনজির মাধ্যমে করে থাকি, বা এই ব্যায়ামটাই আমাদের এখানে মূলত পাইনিয়র ব্যায়াম, এটাই মূলত ট্রিটমেন্ট ব্যায়াম। অতএব এটা আমার খুব ভালো করে করতে হবে। তাই আমরা মূলত কথা দাঁড়াচ্ছে, তাহলে এই উল্টাপাড়া ব্যায়াম আমরা করবো না, সঠিকভাবে করবো, আমরা সঠিক ব্যায়ামটা আমি দেখাচ্ছি। সঠিক ব্যায়ামের বেশ কিছু প্রিন্সিপাল রয়েছে। প্রথম প্রিন্সিপাল হচ্ছে আপনাকে পাটা বেডে বাইরে নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে আপনাকে পুরো রিল্যাক্স হয়ে উপরে শুতে হবে। নাম্বার তিন হচ্ছে দুই হাতটা দুই পাশে যথেষ্ট পরিমাণে ফাঁক করে রাখতে হবে, এবং রাখার পর আপনাকে এই দুই হাতের এই পাতার মধ্যে ভর দিয়ে পুরো বুকটা এরকম এক মাথা সহ উপর দিকে উঠাইতে হবে। কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে, যখন আমি উঠাবো, বা মাথা যদি এক্সটেন্ড থাকে, মাথার এরকম যেন থাকে না, সেই সাথে আমার বুক, ট্রাঙ্ক, থোরাক সব কিন্তু উপরে যাবে। এবং ব্যায়ামটা 10 বার করতে হবে, 11 বারও না, 9 বারও না। উঠানোর পর
আবার একবার নিচে নেব, মাথার আবার বেডে মাথা লাগবে, আবার উঠাবো, এরকম একবার হলো এরকম 10 বার করতে হবে এবং পুরাপুরি পুরাপুরি এক্সটার্নাল অবস্থা নিতে হবে। এখানে শর্ত একটা কথা হচ্ছে যে এই যে 10 বার যে ব্যায়ামটা আমরা করাচ্ছি, এখানে আমরা ধরে নিচ্ছি যে এই পেশেন্টটা তার মোটামুটি প্রতিটা ম্যাকেঞ্জি ফাইনাল স্টেজে এসে পৌঁছতে পারছে এবং ফুল রেঞ্জে সব ব্যায়ামটা এক্সটেন্ড করতে পারছে। কেন কথাটা বললাম যে এই ব্যথার যখনই পিএলআইডি হবে সমস্ত সব গ্রেডে আমাদের আমরা পুরোপুরি ফুল এক্সটেন্ড করতে পারবো না। অনেক ক্ষেত্রে আমাদের প্রথম দিকে খুব হালকা একটু এক্সটেন্ড করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে মাঝারি ধরনের এক্সটেন্ড করতে পারবো, কখনো কখনো ফুল পারবো আমরা। কিন্তু আমাদের লক্ষ্য থাকে আমাদের যে ফুল এক্সটেন্ড করা, কিন্তু প্রথম আর্লি স্টেজ আমরা সেটা পারি না, কারণ পিএলআইডিরও 4টা গ্রেড আছে, সেই 4টা গ্রেড অনুযায়ী তার সিমটমও 4 রকম থাকে। অতএব মূল কথা হচ্ছে সেটাই, সেই গ্রেড নিয়ে আমরা আজকে আলোচনা করছি না। আমরা ধরে নিচ্ছি যে পেশেন্টটা সে সমস্ত ব্যায়াম করতে পারছে, ফুল গ্রেডিং এক্সটেন্ড করতে পারছে, আর করলে এই নিয়ম অনুযায়ী আমরা সেই এক্সটেন্ডটা করবো। তাহলে আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।